हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो আমি আজকে তোমাদের সঙ্গে WBMSC এবং WBSSC এর জন্য কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব রেচনের চ্যাপ্টার থেকে। খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে অনেক রকম প্রশ্ন আসতে পারে। সমস্তটা আলোচনা করব, সমস্তটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং পরীক্ষায় কিন্তু অবশ্যই রিভিশন করা যাবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। WBMSC WBSSC নিউ ব্যাচ কিন্তু এই মান্থ থেকে স্টার্ট হয়েছে। সেই ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও তারা কিন্তু অবশ্যই যে ডেসক্রিপশনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেইলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক রেচন সম্বন্ধে কোন কোন তথ্যগুলো আমরা আজকে দেখব। দেখো, প্রথমে আছে প্রধান রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ বলতে আমরা কি বুঝি? অবশ্যই বৃক্ককে বুঝি। বৃক্কের মধ্যে নেফ্রন রয়েছে, এটা আমাদের প্রধান রেচন অঙ্গ। বৃক্কের কাজ কি? মূত্র উৎপাদন করা। বৃক্কের কাজ মূত্র উৎপাদন করা, এটা হলো আমাদের প্রধান রেচন বলতে আমরা যেটা বুঝি। এবার আনুষঙ্গিক, এটা কিন্তু প্রশ্ন আসবে না, প্রশ্ন কিন্তু এটা আসবে না। প্রশ্ন যেই জায়গা থেকে আসবে সেগুলো দেখো। মানুষের শরীরে অতিরিক্ত রেচন অঙ্গ, ঠিক আছে, আমরা মাছের পড়েছি যে অতিরিক্ত রেচন অঙ্গ থাকে, মানুষেরও অতিরিক্ত রেচন অঙ্গ থাকে। কি কি দেখো? ত্বক, ত্বক দিয়ে কি কি রেচন বস্তু হয়? ঘাম, সিবাম প্রভৃতি নিঃসরণ হয়। ফুসফুসের কি হয়? CO2 অন্যান্য গ্যাসীয় পদার্থ ফুসফুসের মাধ্যমে নির্গত হচ্ছে। যকৃৎ থেকে কি কি নির্গত হচ্ছে? ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া সংশ্লেষ হচ্ছে যকৃতে, সেই ইউরিয়াটা নির্গত হচ্ছে মূত্রের মাধ্যমে। লালাগ্রন্থি, লালাগ্রন্থি থেকে দেখো বিভিন্ন ভারী ধাতুর নির্গমন ঘটে লালাগ্রন্থির মাধ্যমে, এটা কিন্তু BVI। আচ্ছা, বৃহদন্ত্রের মাধ্যমে বিভিন্ন ভারী ধাতু ব্যাকটেরিয়া এগুলোর নির্গমন ঘটছে। তো প্রশ্ন কিভাবে আসতে পারে যে ভারী ধাতুর নির্গমন বা ভারী ধাতু রেচন বস্তুর নির্গমন কিসের মাধ্যমে ঘটে? অপশনে হয়তো এগুলো দিয়ে দিলে তখন কিন্তু তোমাকে লালাগ্রন্থিটা অ্যান্সার করতে হবে। এবারে আমরা কিছু রেচন পদার্থ সম্বন্ধে দেখে নিই। দেখো রেচন পদার্থ দু ধরনের হয়, কি কি? একটা হলো নাইট্রোজেন যুক্ত, একটা হলো নাইট্রোজেন বিহীন। এবার এই যে নাইট্রোজেন যুক্ত লিস্ট আমি একটা করে দিয়েছি, এটা পুরো একদম মুখস্থ করে ফেলবে জলের মতো, একদম যেন ভুল না হয়, ঠিক আছে। দেখো কি কি আছে? ইউরিয়া, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ট্রাইমিথাইল অ্যামিন অক্সাইড। তো এটাতে কি হবে দেখো, এটা যদি তুমি মুখস্থ রাখো প্রশ্ন কিভাবে আসতে পারে? নিম্নের কোনটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? নিম্নের কোনগুলি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? নিম্নের কোনটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নয়? নিম্নের কোনগুলি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নয়? এই চার ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এরকম জায়গা থেকে পেয়ে যাবে। এই সেম চার ধরনের প্রশ্ন নাইট্রোজেন বিহীনের ক্ষেত্রেও পাবে। কি কি আছে দেখো? CO2, অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, কিটোন বডি। তো এই যে লিস্ট বললাম, এই লিস্টটা যেন খুব ভালো করে একদম তৈরি থাকে, পরীক্ষার আগে যেন একটুও ভুল না হয়, ঠিক আছে, রিভিশন করে যাবে। আচ্ছা, এবারে আমরা কিছু টার্ম দেখে নেব। দেখো কি কি টার্ম? অ্যামোনোটেলিজম, ইউরিওটেলিজম, ইউরিকোটেলিজম আর গুয়ানোটেলিজম, এই চারটে টার্ম আমরা জানবো এগুলো কি জিনিস। দেখো প্রথমে অ্যামোনোটেলিজম, অ্যামোনোটেলিজম হলো যেসব প্রাণীদের দেহে রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়াটা নির্গত হচ্ছে, ঠিক আছে, তাদের এই যে রেচন পদার্থ অ্যামোনিয়া উৎপন্ন হয়ে অ্যামোনিয়া নির্গত হচ্ছে এটার যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে হলো অ্যামোনোটেলিজম। তাদের মধ্যে দেখা যায় দেখো জোক, চিংড়ি, ঝিনুক, তারা মাছ, অস্থিযুক্ত মাছ, কুমির, উভচর, এদের মধ্যে কিন্তু এগুলো দেখা যাচ্ছে, মানে আমি অন্যান্য প্রাণীর কথা বলছি, ঠিক আছে। আচ্ছা ইউরিওটেলিজম, দেখো ইউরিয়া মানুষ, হাঙর, ব্যাং, কচ্ছপ ইত্যাদিদের মধ্যে যাদের দেহে ইউরিয়া উৎপন্ন হচ্ছে রেচন পদার্থ হিসেবে এবং নির্গত হচ্ছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে ইউরিওটেলিজম। ইউরিকোটেলিজম সেম জিনিস, শুধুমাত্র ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে হবে। এটা কাদের ক্ষেত্রে? দেখো টিকটিকি, গিরগিটি, সাপ, আরশোলা, ফড়িং, পাখি, পতঙ্গ, মানুষ, এদের মধ্যে দেখা যাচ্ছে। আর গুয়ানোটেলিজম, এটা ইম্পর্টেন্ট, এটা হলো গুয়ানিন হিসাবে যেসব প্রাণীর রেচন পদার্থ গুয়ানিন হিসাবে তৈরি হচ্ছে এবং দেহ থেকে নির্গত হচ্ছে তাদেরকে বলে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে গুয়ানোটেলিজম। কাদের মধ্যে দেখা যায়? দেখো এটা মাকড়সা, অস্থিযুক্ত মাছ, কয়েকটি কম্বোজ প্রজাতির প্রাণী, এদের মধ্যে দেখা যায়। তো এই যে চার্টগুলো আমি দিলাম, এই যে ইনফরমেশনগুলো দিলাম, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, খুব ভালো করে কিন্তু এগুলো পড়ে নেবে। এরপরে আমি আরও অনেক MCQ নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।